শেক্সপিয়র যতগুলা ট্রাজেডি লিখছে এর মধ্যে ক্ষুদ্রতম ট্রাজেডি হচ্ছে ম্যাকবেথ ভালো করে বুঝে নাও শেক্সপিয়রের যত ট্রাজেডি আছে এর মধ্যে হচ্ছে ক্ষুদ্রতম যেটা একদম ক্ষুদ্রতমটা হচ্ছে ম্যাকবেথ আর বৃহত্তমটা হচ্ছে হ্যামলেট ম্যাকবেথ হচ্ছে শেক্সপিয়রের ক্ষুদ্রতম ট্রাজেডি একদম ছোট্ট একটা ট্রাজেডি ট্রাজেডি ছোট হলো কাহিনী কিন্তু চমৎকার একদম প্রধান ক্যারেক্টারের নাম হচ্ছে ম্যাকবেথ ম্যাকবেথ এরপরে আর একটা কথা বলে নেই ম্যাকবেথ হচ্ছে কিং ডানকান মানে ওই কিং ডান সেনাপতি ডান হচ্ছে ভালো করে বুঝে নাও ডান হচ্ছে স্কটল্যান্ডের রাজা আস্তে আস্তে ঠান্ডা মাথায় স্কটল্যান্ডের কিং হচ্ছে কান ডান যেটা এই ডান কানের কথা বলতেছি তাহলে এই কিং ডান কান স্কটল্যান্ডের রাজা এই ডান কানের প্রধান সেনাপতি একদম সেনাপতির তো অনেকজনে থাকে একদম প্রধান যে সেনাপতি তার নাম হচ্ছে ম্যাকবেদ ডানকানের প্রধান সেনাপতি ম্যাকবেদ ভালো করে বুঝে না একদম সেনাপতির মধ্যে প্রধান হচ্ছে ম্যাকবেদ এখন ম্যাকবেদের একটা ওয়াইফ আছে এই ওয়াইফের নাম হচ্ছে লেডি ম্যাকবেদ মনে রাখবেন নামের আগে লেডি লাগাই দিলে ওয়াইফ হয়ে যাচ্ছে লেডি ম্যাকবেদ লেডি ম্যাকবেদ এই নাটকের ম্যাকবেদের স্ত্রী আবার উনি কিন্তু নাটকের লোভী চরিত্র মারাত্মক লোভী এক মহিলা যে নাটকের যে লোভী চরিত্র এই ধরনের লোভী চরিত্রকে সাহিত্যের ভাষায় বলা হয় মেকেয়া ভেলিয়ান ক্যারেক্টার সাহিত্যের ভাষায় এগুলোকে বলা হয় মেকিয়া ভেলিয়ান ক্যারেক্টার ইতালির একজন অর্থনীতিবিদ ছিলেন হ্যাঁ মেকিয়া তার নামে আসছে মেকিয়া ভেলিয়ান ক্যারেক্টার মেকে ভেলিয়ান ক্যারেক্টার মানে হচ্ছে নাটকে স্বার্থ হাসিল চরিত্র যারা নাটকে নিজেদের স্বার্থ হাসিল করতে চায় নাটক বা সিনেমায় এই ধরনের স্বার্থ হাসিল যেমন মির জাফর একটা মেকেভিলিয়ান ক্যারেক্টার এই মেকে ভেলিয়ান ক্যারেক্টার হচ্ছে লোভী চরিত্র শুধু তাই নয় উনি এত লোভি যে এই শেক্সপিয়রের এই নাটকে তিনটা ডাইনি আছে উইচেস ডাইনি মানে সত্যি সত্যি ডাইনি পেতনি আর তিন ডাইনি এই তিনটা ডাইনি আছে এই নাটকে এই তিনটা ডাইনির ভবিষ্যৎবাণী আছে তো তিনটা ডাইনিও শয়তান এই তিনটা ডাইনি খারাপ ব্ল্যাক ম্যাজিকের চর্চা করে আজে বাজে জিনিসের পূজা করে খারাপ ব্ল্যাক ম্যাজিকের চর্চা করে তো এই এই জন্য লেডি ম্যাকবেথ কিন্তু মারাত্মক ডাইনিদের মতো সেও স্বার্থ হাসিল করে চরিত্র এই জন্য লেডি ম্যাকবেদকে নাটকে চতুর্থ ডাইনি বলা হয় এগুলো কেন বলতেছি এগুলা শুধু ঘুম ফাড়ানি মাসে পিসির গল্প না বিলিভ ইট অর নট এগুলো পরীক্ষা আসে কিন্তু আমাদের বেশিরভাগ স্টুডেন্টরা এগুলো পড়তে পড়ে না জানে না কারণ এরকম গোছানো লেকচার কোথাও পায় না তখন তারা ভয় পায় খাইছে লিটারেচার কি দিব ঢালা ভয় মুখস্থ করে বই একটা বা শীত একটা নিয়ে কিন্তু এইভাবে ক্লাসগুলো করলে ভয়ের আর কিছু থাকবে না আপনি পুরা লিটারেচারে বস হয়ে যাবেন তো যেটা বলতেছিলাম এই নাটকে চতুর্থ ডাইনি হচ্ছে লেডি ম্যাকবেদ আর ডাইনি নাটকে আলাদা করে থাকে আর আর তার ডাইনি লেডি হচ্ছে চতুর্থ ওকে এখন এখন না তিনটা পর্যন্ত একজন বলছে তিনটা পর্যন্ত ক্লাস নিতে তিনটা পর্যন্ত নেওয়া যাবে না কারণ রাত বারোটায় ভোকাবলির ক্লাস নেওয়ার ইচ্ছা ছিল আজকে যদি বারোটার আগে শেষ করতে পারি তাইলে দেখব নেওয়া যায় কিনা তো যেটা বলছিলাম যে চতুর্থ ডাইনি এরপরে আরেকটা কথা বলি এই নাটকে ম্যাকডাফ নামে একজন লোক আছে ম্যাকডাফ ম্যাকডাফ হচ্ছে এই নাটকে ম্যাকডাফ হচ্ছে সহ সেনাপতি সহ সেনাপতি এবং সে কার বন্ধু সে ম্যাকবেতের বন্ধু সহ সেনাপতি এবং সে ম্যাকবেতের ফ্রেন্ড তাহলে ম্যাকবেতের বন্ধুর নাম হচ্ছে ম্যাকডাফ এবং ম্যাকডাফ হচ্ছে ম্যাকবেতের বন্ধু এবং সহ সেনাপতি ঠিক আছে সহ সেনাপতি এই নাটকে আরেকটা একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার আরেকটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার সেটা হচ্ছে ম্যালকম মেলকম হচ্ছে এই নাটকের যুবরাজ ঠিক আছে যুবরাজ যুবরাজ মানে হচ্ছে এই রাজা যে আছে কিং ডানকানের ছেলের নাম হচ্ছে মেলকম আর নাটকের আরেকটা ক্যারেক্টার হচ্ছে হচ্ছে ম্যাকবেতের সহযোদ্ধা ম্যাকবেতের সহযোদ্ধা ভালো করে বুঝে নাও ম্যাকবেতের সহযোদ্ধার নাম হচ্ছে বাঙ্কু এখন আমরা যেটা করব মূল আলোচনায় যাব তার আগে আমি আবারও ক্যারেক্টার গুলো বলি ক্যারেক্টার গুলো নাটকটার রাজার নাম হচ্ছে কিং ডানকান তিনি স্কটল্যান্ডের রাজা স্কটল্যান্ড আর ইংল্যান্ড পাশাপাশি দেশ স্কটল্যান্ডের রাজা হচ্ছে কিং ডানকান রাজার প্রধান সেনাপতির নাম হচ্ছে ম্যাকবেদ এবং শুধু সেনাপতি নয় ম্যাকবেদ রাজার অনেক বিশ্বস্ত এবং ম্যাকবেদকে রাজা অনেক বিলিভ করে রাজা ম্যাকবেদকে তার বন্ধু হিসেবে একদম বিশ্বস্ত বন্ধু হিসেবে জানে তাহলে আমি এখন যে কথাগুলো বললাম তাহলে ম্যাকবেদ হচ্ছে রাজা ডানকানের সেনাপতি এবং প্রধান সেনাপতি এই নাটকে লেডি ম্যাকবেথ হচ্ছে লোভী চরিত্র মেঘবেত ওয়াইফ নাটকে তিনটা ডাইনি থাকে লেডি ম্যাকবেথ ডাইনির ভূমিকা পালন করে এই জন্য লেডি মেঘবেদকে বলা হয় চতুর্থ ডাইনি আসলে লেডি ম্যাকবেথ মানুষ কিন্তু ডাইনির মতো চতুর্থ ডাইনি আর তিনটা উইচেস উইচেস মানে ডাইনি উইচ মানে ডাইনি তিনটা ডাইনি সত্যি নাটকে থাকে এবং এই নাটকে ম্যাকবেথ হচ্ছে হচ্ছে ম্যাকডাফ এই ম্যাকবেতের সেনাপতি রাজা সহ সহসেনাপতি এবং ম্যাকবেথের বন্ধু তারা একসাথে যুদ্ধরুদ্ধ করতে যায় ম্যালকম হচ্ছে যুবরাজ অর্থাৎ আরেকজন যুবরাজ আছে ওইটার দরকার নাই ম্যালকম হচ্ছে এখানে যুবরাজ আর এখানে কিং ডানকান কিং ডানকান হচ্ছে এই সরি কিং ডানকান হচ্ছে বাংকো হচ্ছে কি ম্যালকো হচ্ছে যুবরাজ আর কিং ডানকানের ব্যাঙ্ক হচ্ছে আর সহযোদ্ধা কার সহযোদ্ধা ওই ম্যাকবে সহযোদ্ধা এবং বন্ধু দুইটাই সহযোদ্ধা এবং বন্ধু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন ঘটনাটা শুনো সেটা হচ্ছে এই গুরুত্বপূর্ণ নাটকে নাটকটা মাত্র শুরু হয়েছে শুরুতে নাটকের একদম শুরুতে নাটকটা শুরু তো নাটকের শুরুতে কিং ডানকান সরি নাটকের শুরুতে ম্যাকবেদ এই যে মেঘবেদ আর বাংকু এই দুইজন কোন একটা জায়গা থেকে যুদ্ধ করে তারা ফিরে আসতেছে ফিরে আসার পথে তারা একটা জঙ্গলের ভিতর দিয়ে আসতেছে তো ওই জঙ্গলটা একদম ঘন জঙ্গল অন্ধকার ওই জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা দিয়ে তারা আসতেছে যুদ্ধ করে আসে নাই তারা মানে রাজ দরবার থেকে একটা মানে ইয়ে করে কি বলে আলোচনা করে বৈঠক শেষ করে তারা বাড়ি ফিরতেছে বাড়ি একই রাস্তায় আলাদা হয়ে যাবে পরে বাট একসাথে যাইতে হয় পরে তারা একটা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতেছে এবং একটা রাস্তায় হঠাৎ করে তারা শোঁশ আওয়াজ শুনতে পাচ্ছে গানের কলি মানে গানের মতো করে ফিস ফিস করে করতেছে এরকম ফেয়ার ইস ফাউল ফাউল ইস ফেয়ার ফেয়ার ইজ ফাউল ফাউল ইজ ফেয়ার মানে ডাইনিরা বলতেছে আমি কোটেশনটা লিখে রাখছি সুবিধার্থে আসে যে ডাইনিরা বলতেছে ফেয়ার ইজ ফাউল ফাউল ইজ ফেয়ার তিনটা ডাইনি বলতেছে উইচেস তিনটা উইচেস বলতেছে ফেয়ার ইজ ফাউল ফাউল ইজ ফেয়ার কেন বলতেছে কারণ এই তিনটা ডাইনি তিনটা ডাইনি বলতেছে ফেয়ার ইজ ফাউল ভালোই মোদের কাছে মন্দ ফাউল ইস ফেয়ার মন্দই ভালো মানে এরা তো ডাইনি শয়তান তো শয়তানদের কাছে ভালো কাজে মন্দ লাগে মন্দ কাজে ভালো লাগে ফেয়ার ইস ফাউল ফাউল ইস ফেয়ার তারা বলতেছে এবার এবার এই ম্যাকবেতার ম্যাকবেতার কে ম্যাকবেতার বাঙ্কু তাদের কাছে এসে বলতেছে দেখে কি তারা পুরুষের মতো কিন্তু আর নারীদের মতো কিন্তু কণ্ঠটা পুরুষের মতো তাদের এই বড় বড় গুফ আছে দাড়ি আছে লম্বা লম্বা চুল কালো পোশাক মুখে রক্তাক্ত মুখ দাব বের হয়ে আছে দেখতে মেয়েদের মতো আবার মনে হয় পুরুষের মতো দাঁড়িয়েও আছে অদ্ভুত তারা আবার বলতেছে এই কে তোরা তোরা কে পরে ডাইনিরা বলতেছে আমরা ডাইনিরা আবার বলতেছে আমরা তিনটা ডাইনি এবার ম্যাকডা ম্যাকবে তার বাঙ্কুকে ডাইনিরা কুন্নিশ করতেছে একজন কুন্নিশ করতেছে কুন্নিশ করে বলতেছে যে প্রথমে তিনটা বাণী করে তারা প্রথম একটা ডাইনি প্রথমে ম্যাকবেদকে বলে যে ওহে ম্যাকবেদ তুমি তো করডোরের অধিপতি হবা আরেকটা পেজ নিচ্ছি মেঘবেদকে বলে যে মেঘবেদ তুমি করডোরের অধিপতি হবা মানে করডোরের শাসক হবা কর্ডর হচ্ছে একটা আলাদা রাজ্য যে রাজ্যটা রাজা ডানকারের অধীনে কিন্তু জমিদার আছে না যেমন মনে করো একজন দেশের একটা রাজা তো রাজার অধীনে অনেকগুলো জেলায় বিভিন্ন বিভিন্ন জমিদার আছে তেমনি করে করডোর হচ্ছে স্কটল্যান্ডের অধীনে একটা রাজ্য কিন্তু আরেকজন শাসক শাসন করতেছে তো মেকবেদ কে তুমি করডরের শাসক হবে তুমি হচ্ছে করডরের ভবিষ্যৎ অধিপতি এটা বলার পরে ম্যাকবেদ বলতেছে ধুর এগুলো কি বলো আমি করডরের অধিপতি হতে যাব কেন আমি তো এখন আমি তো সেনা সেনা প্রধানে আছি করডোরের অধিপতি তো একজন আছে। পরে ডাইনিরা বলতেছে না তুমি অধিপতি শীঘ্রই হবা ডাইনিরা আরেকবার বলতেছে দ্বিতীয়বার বলতেছে ম্যাকবেদ তুমি ভবিষ্যতে স্কটল্যান্ডের রাজা স্কটল্যান্ডের হবু রাজা এই কথা বলে তারা ম্যাকবেদকে এভাবে কুন্নি করছে সালাম করতেছে বলতেছে তুমি ভবিষ্যতে স্কটল্যান্ডের হবু রাজা মানে স্কটল্যান্ডের রাজা তখন ম্যাকবেদ আরো অবাক হয়ে গেছে কিরে কি পাগল ছাগলের মতো বকতেছে একবার বলতেছে আমি কর্ডারের অধিপতি আবার বলতেছে আমি স্কটল্যান্ডের রাজা বলতেছে তোমরা কি পাগল হয়ে গেছো স্কটল্যান্ডের রাজা তো ডান কান আমি কেন স্কটল্যান্ডের রাজা হইতে যাব বলতেছে হ্যাঁ তুমি স্কটল্যান্ডের রাজা ভবিষ্যৎ রাজা এটা বলার পরে ম্যাকবেদ ডাইনিদের কথাকে পাত্তা দিতে চায় না বাংকুকে বলতে চল বাড়ি যাই এবার আবার আরেকটা বলতেছে আছে, তুমি তুমি অমর তুমি কোনদিন না তবে এমন কোন অস্বাভাবিক কোন সন্তান যদি থেকে থাকে অস্বাভাবিক সন্তান যে কিনা মায়ের গর্ভ থেকে স্বাভাবিক প্রক্রিয়ায় জন্ম নেয় নেই অস্বাভাবিক প্রক্রিয়ায় জন্ম নিছে এরকম কোন সন্তান থাকলে তোমাকে মারতে পারবে অর্থাৎ বলছে মায়ের গর্ব থেকে স্বাভাবিক প্রক্রিয়ায় হওয়া কোন সন্তান তোমাকে মারতে পারবে না মায়ের গর্ব থেকে অস্বাভাবিক প্রক্রিয়ায় বের হওয়া সন্তান তোমাকে মারতে পারবে এবার ব্যাপারে এবার মজা করে বলতেছে যে আমার বন্ধু মেঘবেতের ব্যাপারে তো অনেক তুমি ভবিষ্যৎবাণী দিলে তোমরা বাঙ্কু বলতেছে দেখি আমার ব্যাপারে ভবিষ্যৎবাণী দাও তো তখন ডায়রি বলতেছে বাঙ্কু তুমি কোনোদিন স্কটল্যান্ডের রাজা হইতে পারবে না কিচ্ছু হইতে পারবা না বরং তোমার ভবিষ্যৎ প্রজন্ম থেকে স্কটল্যান্ডের রাজা হইতে পারবে তুমি পারবা না তোমার ভবিষ্যৎ প্রজন্ম তোমার জেনারেশন আস্তে আস্তে স্কটল্যান্ডের রাজা হবে এগুলা বলে তো এগুলো বলার পরে আবার ম্যাকবে তার বাঙ্কু বাড়ি ফিরে চলে আসে পাগল ছাগলের বক্তব্য মনে করে বাড়ি ফিরে চলে আসে তাহলে তিনটা ঘটনা বলছে তিনটা ভবিষ্যৎবাণী ম্যাকবেদ কড়র শাসক হবে পরবর্তীতে স্কটল্যান্ডের রাজা হবে ম্যাকবেদ অমর কেউ তারে মারতে পারবে না মায়ের গর্ভ থেকে কোনো সন্তান চাইলে তাকে হত্যা করতে পারবে তারে মারতে পারবে কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ায় জন্ম নেওয়া কোনো সন্তান মারতে পারবে না এবার মেঘবিদ কি করে বাড়ি ফিরে আসে আমরা আগের পেজে চলে যাই মেঘবিদ বাড়ি ফিরে এসে এই ঘটনা তার ওয়াইফরে বলে ওয়াইফ রে বলে যে দেখো রাস্তায় তিনটা ডাইনির সাথে দেখা হইছে লেডি মেকবেদ কে বলে তারা এই এই করছে আমি নাকি অমর আমাকে কেউ মারতে পারবে না আমি করোরে রাজা অধিপতি হব আমি স্ফোরের ভবিষ্যৎ রাজা এগুলা বলছে পরে লেডি মেকবেদ খুবই বিচক্ষণ সেগুলো শুনে চুপচাপ থাকলো এবার ম্যাকবেদ কি করছে ম্যাকবেদকে রাজা রাজা ডানকান এবার করো রাজ্যে ভালো করে বুঝে নাও করডর রাজ্যের যে করডর রাজ্যের যে রাজ মানে ইয়ে আছে অধিপতি আছে করডরের বর্তমান অধিপতি সে অনেক বাড়াবাড়ি করতেছে সে স্কটল্যান্ডের রাজাকে ঠিক করে খাজনা দিচ্ছে না ঝামেলা করতেছে নিজে স্বাধীন হইতে চাইতেছে ওই যে মায়ানমারে যে ওই যে কুকি চিনের মতো স্বাধীনতা চায় নিজেরা এরকম স্বাধীন হইতে চাইতেছে তখন রাজা আবার কি করছে মেকবেদকে বলতেছে মেকবেদ এই করডোর অধিপতি খুব বাড়াবাড়ি করতেছে তাকে করডোর রাজ্য আমার চাই তুমি এই কর্ডর রাজ্য ছিনিয়ে নিয়ে আসবে অধিপতির বিচার করা হবে কর্ডরের যে শাসক তার বিচার আমি করব তুমি যাও সৈন্য নিয়ে যাও তখন ন্যাকবেদ কি করছে তার সৈন্য সামন্ত নিয়ে কর্ডর চলে গেছে এবং ওই কর্ডরের শাসকের সাথে মারামারি টারামারি করে সে কর্ডরের যে শাসক তাকে একদম ধরে নিয়ে আসছে মানে গড়দান চলে যাবে তাকে ধরে নিয়ে আসছে ইয়েতে রাজার কাছে নিয়ে আসছে এদিকে রাজা কর্ডরের শাসকের গড়দান নিয়ে নিছে আর ম্যাকবেদ তো চলে গেছে পরে রাজা আবার ঘোষণা করছে ম্যাগবেদকে যে ম্যাগবেদ হচ্ছে এখন থেকে করডোরের রাজা ম্যাগবেদ মানে কর্ডোর যে রাজ্যটা এটার সেনা মানে এটার অধিপতি হচ্ছে ম্যাগবেদ কেন কারণ ম্যাকবেদ এই রাজা আর ম্যাকবেদ তো ডান আর ম্যাকবেদ ঘনিষ্ঠ বন্ধু এবং রাজা ডানকানের অনেক যুদ্ধ ম্যাকবেদ জয় করে দিচ্ছে যেমন আপনারা যারা সুলতান সোলাইমানের কাহিনী জানেন ওখানে যে ইব্রাহিম নামে একজন ছিল যে একদম ঘনিষ্ঠ বন্ধু ঠিক এরকম ম্যাকবেদ হচ্ছে সেই টাইপের পরে ম্যাকবেদ কে সে কি করে ওই রাজ্যটা গিফট করে যে তুমি আমার জন্য এত করছো তোমাকে এই রাজ্য আমি গিফট করে দিলাম ওই দিন সে ম্যাকবেথ কি হয়ে যায় কর্ডর শাসক হয়ে যায় বা কর্ডর অধিপতি হয়ে যায় এবার ম্যাকবেদ যে কর্ডর অধিপতি হয়ে যায় এই ঘোষণা এই ঘোষণা সব ম্যাকবেদের কানে যায় ম্যাকবেদ তো অধিপতি করে দেয় এবার ম্যাকবেদ এবার লেডি ম্যাকবেদ খবর দেয় যে হ্যাঁ আমি মানে লেডি ম্যাকবেদ খবর দেয় যে ঠিক আছে আমি কর্ডর অধিপতি হয়ে গেছে ডাইনিদের প্রথম যে কথাটা এটা সঠিক হয়ে গেছে প্রথম ভবিষ্যৎবাণী এখন ম্যাকবেথ লিখছে গোপন চিঠিতে লিখছে যে লেডি ম্যাকবেথ ডাইনিদের প্রথম কথাটা সত্যি হয়ে গেছে এবং ডাইনিরা কিন্তু বলছে যে আমি স্কটল্যান্ডের রাজা হব তাহলে আমাকে রাজা হইতে হবে এখন রাজা ডান কান যতদিন বেঁচে আছে ততদিন তো আমি রাজা হইতে পারবো না আমি ডান কানকে হত্যা করবো ম্যাকবেদ নিজেই চিঠিতে লিখছে আমি ডান কানকে হত্যা করব এটা আমার প্ল্যান আজকে রাতে ডান কানকে আমাদের বাসায় মানে ম্যাকবেদের যে দুর্গ আছে এটাতে দাওয়াত দিছে দিব এবং তুমি রান্না বান্না করো রাত্রে রাজাকে আমরা হত্যা করব। এটা সে লেডি ম্যাকবেদকে চিঠি লিখে সিলগালা করে সে একটা সৈন্যের কাছে চিঠিটা পাঠিয়ে দেয় লেডি ম্যাকবেদ চিঠি পড়ে অবাক প্রথমে লেডি ম্যাকবেথের মনে কিন্তু প্রথমে এরকম মানে খারাপ ইয়ে আসে নাই পরে আসছে প্রথমে ম্যাকবেথে চাইছে যে হত্যা করবে রাজাকে পরে লেডি ম্যাকবেথ সেই প্ল্যান অনুসারে সবকিছু সাজাইলো এবার ম্যাকবেথ রাজাকে বলল যে ডানকান আজকে খুশির দিন আমি কর্ডর অধিপতি হয়েছি আপনি আমাকে রাজ্যটা গিফট করেছেন তো আজকের এই দিনে আপনি আমাদের বাসায় আপ্যায়ন গ্রহণ করুন আমার ওয়াইফ আপনার জন্য ডিনার রান্না করে রাখবে চলেন আপনার আমরা আমাদের আমার দুর্গে আপ্যায়ন গ্রহণ করুন খাওয়া দাওয়া করবেন রাতে থাকবেন তো রাজা ডানকান তো ম্যাকবেদকে অনেক পছন্দ করে ম্যাকবেতের কথা মতো রাজা ডানকান সৈন্য সামন্ত নিয়ে ওইখানে চলে গেছে অর্থাৎ দুর্গে ম্যাকবেতের দুর্গে চলে গেছে তো ম্যাকবেদ কি করছে ম্যাকবেদ আর লেডি ম্যাকবেদ মিলে খাবারের মধ্যে এক ধরনের ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে টদের ভিতর ড্রিঙ্কস এর মধ্যে ঘুমের ওষুধ টষুধ মিশিয়ে তারা সৈন্য সামন্তদেরকে ইয়ে করছে রাজাকেও আপ্যায়ন করেছে এভাবে পরে সবাই ঘুমিয়ে গেছে রাজাও ঘুমায় গেছে সৈন্য সামন্তরা পার্টি টাটি করে ঘুমায় গেছে পরে রাজা রাজা আবার ঘুমিয়ে গেছে ঘুমিয়ে যাওয়ার পরে আবার এই ঘুমের মধ্যে আবার লেডি মেকবেদ এই মেঘবেদকে বলতেছে যে যাও হত্যা করো রাজাকে মেঘবেদ কিন্তু চাইছে রাজাকে হত্যা করতে কিন্তু রাজার নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে মেঘবেত আর হত্যা করতে ইচ্ছে করে না মেঘবেদ ছুরি চালাইতে গিয়ে আর পারতেছে না মারতে তখন লেডি মেকবেদ এখানে ডাইনির ভূমিকা পালন করেছে চতুর্থ ডাইনি লেডি মেঘবেদ তখন তাকে বুঝায় এখন না মারতে পারলে আর পারবা না তুমি মারো তোমাকে মারতে হবে রাজা হইতে হবে তুমি স্কোটেনের রাজা হলে আমি রানী হব এগুলো বলে বলে সে মেঘবেতের ব্রেইন পুরো ওয়াশ করে দেয় এবং ম্যাকবেথকে বাধ্য করে রাজা ডান হত্যা করতে মেঘবেদ রাজা ডান বুকের উপর উঠে মানে গায়ের উপর উঠে পেটে ছুরি চালিয়ে আহ সে কি করে এই রাজাকে হত্যা করে রাজাকে হত্যা করার পরে লেডি ম্যাকবেদ খুবই চালাক ম্যাকবেদ কিন্তু রাজাকে হত্যা করে অনেকটা মানে সাইকোলজিক্যালি সে ডিপ্রেসড হয়ে যায় কারণ সে তো চায় হত্যা করতে লেডি ম্যাকবেদ কি করে লেডি ম্যাকবেদ এই যে রাজার গায়ে থেকে যে রক্ত নিয়ে এই রক্তগুলো আবার দুইজন সোলজার সৈন্য প্রহরীর তলোয়ারের মধ্যে রেখে দেয় প্রহরীর তলোয়ারের মধ্যে রেখে লাগিয়ে দেয় এবং সে কি করে ম্যাক প্রহরীকে হত্যা করে কল্লা মানে গডদান ফেলে দেয় ম্যাকবেতে ফেলে দেয় হত্যা করে ফেলে দেয় পরে তাদের টার্গেট থাকে যে তারা মানুষকে বুঝাবে যে প্রহরীরা মাতাল হয়ে রাজাকে হত্যা করছে এটা মেঘবেদ দেখতে পেয়ে প্রহরীদের গর্দান ফেলে দিচ্ছে কি কি কাহিনী প্রহরীদের গর্দান ফেলে দিচ্ছে কেন প্রহরীরা রাজাকে হত্যা করছে আসলে কোনো সাক্ষী রাখতে চায়নি বরং প্রহরীদের তলোয়ারে মেঘ রাজার রক্ত লাগিয়ে রাখছে ম্যাগবেদ এবং লেডি ম্যাকবেদ সকালবেলা হয়েছে সবাই জানা জানি রাজাকে মেরে ফেলছে সবাই এসে দেখলো যে প্রহরীদের লেডি যে রাজাকে হত্যা করছে মাতাল হয়ে পরে এসে প্রহরীদেরকে মেরে ফেলছে তো এই যে ঘটনা এই যে নাটকীয় কারসাজি এগুলো বুঝে গেছে হচ্ছে বাংকু কারণ বাঙ্কু কিন্তু প্রথম থেকেই মেঘবেতের সাথে ছিল এবং ডাইনিরা যখন ভবিষ্যৎবাণী করে তখন বাঙ্কু কিন্তু সাথে ছিল বাঙ্কু বুঝতে পারছে ম্যাগবেতে এই ঘটনা ঘটাচ্ছে বাংকু ম্যাকবেতে এই ঘটনা ঘটাচ্ছে তো এই ভয়ে এদিকে আবার যুবরাজ 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 করছে আরেকটা ছিল দুই মিলে তারা ইংল্যান্ডে পালিয়ে গেছে ইংল্যান্ডে পালিয়ে গেছে কারণ টার্গেট হচ্ছে যুবরাজদেরকে মেরে ফেলা কারণ রাজা মারা গেছে তাহলে রাজার সন্তান তো রাজা হয়ে যাবে এই জন্য যুবরাজকে মেরে ফেলবে যুবরাজ ইংল্যান্ডে পালিয়ে গেছে ম্যাকবেদ তখন উপস্থিত সৈন্য সামন্তদেরকে যেখানে রাজার লাশ টাশ নিয়ে আসছে সেখানে সবাইকে মানে উদ্দেশ্য করে বলে যে দেখেন যুবরাজই আমাদের রাজাকে হত্যা করছে যুবরাজের পরিকল্পনা এগুলা না হলে যুবরাজ দুইজন আজকে এখানে উপস্থিত কেন নাই তারা আবার কি করে সবাইকে বুঝায় যে যুবরাজই হত্যা করছে আসলে মানুষজন তখন চুপচাপ থাকে সবাই বিমর্ষ রাজা মরে গেছে এখন রাজা হবে কে তো রাজার ছেলে রাজা হওয়ার কথা বা রাজবংশের কেউ রাজা হবে তো সত্যি কথা বলতে ম্যাকবেতের কিন্তু রাজবংশের রক্ত বইছে কারণ ম্যাকবেত কোন না কোনো ভাবে রাজার আত্মীয় মানে পূর্বপুরুষ থেকে হয়ে আসছে ম্যাকবেত নিজেও রাজাদের আত্মীয় রাজার বংশের লোক রাজবংশের পরে সবাই বলল রাজবংশের লোক তো একমাত্র ম্যাকবেতে আছে তাহলে ম্যাকবেতে রাজা হবে তো উপস্থিত জনগণের মানে সিদ্ধান্তে তখন মানে মন্ত্রিসভার সিদ্ধান্তে ম্যাকবেত রাজা হয়ে যায় কার রাজা হয়ে যায় স্কটল্যান্ডের রাজা হয়ে যায় এই তো মেঘবেতের রাজত্ব শুরু মেঘবেদ রাজত্ব পেয়ে বাঙ্কুকে হত্যা করে কারণ সে বাঙ্কুকে রাখবে না কারণ বাংকু হচ্ছে এই ঘটনার আজ সাক্ষী সে হত্যা করে কে হত্যা করে মেঘবেদ এবারের ঘটনা শুনো মেঘবেদ তো রাজ্য গ্রহণ করে রাজ রাজা হয়ে যায় রাজা হওয়ার পর মেঘবেত আর স্বাভাবিক থাকে না সে মানে খুন খারাপের মধ্যে থাকে সে মানে মানে একদম অত্যাচার রাজা হয়ে যায় জনগণের উপর খুব অত্যাচার করে খুন খারাপি করে আস্তে আস্তে অনেক ঘটনা ঘটে একদিন ম্যাকবেত রাজা হওয়া উপলক্ষে পার্টি দেয় তো পার্টি তো অনেক লোক আসে সেখানে মজার ব্যাপার হচ্ছে তো নিজেই হত্যা করে ওই পার্টিতে আত্মা চলে আসে মানে ম্যাকবেদ দেখতে পায় লেডি ম্যাকবেদ দেখতে পায় লেডি ম্যাকবেদ দেখতে পায় যে বাং চেয়ারের মধ্যে মানে রাজার চেয়ারে বাংকু বসে আছে আসলে ওটা বাংকু না বাংকুর প্রেতাত্মাকে দেখতে পায় বাংকুর আত্মা ভূত বাংকুর আত্মা বাংকু হা হা করে হাসতেছে এবং লেডি বারবার বাঙ্কুকে দেখে অজ্ঞান হয়ে যায় এবং এক পর্যায়ে লেডি মেঘবেদ পাগল হয়ে যায় পাগল হয়ে কিছুদিন পর লেডি মেঘবেদ মারাও যায় বাংকুর ভূত দেখে পাগল হয়ে মারাও যায় এদিকে মেঘবেদ কিন্তু ওই কাছে আবাদ যায় যে ডাইনিদের কাছে যায় গিয়ে দেখে ডাইনিরা ব্ল্যাক মেজিকে চর্চা করতেছে খুবই অদ্ভুত অবস্থা ডাইনিরা তখন ওই তাকে বলে যে তুমি মরবা না কারণ তোমাকে মারতে পারবে মায়ের গর্ব থেকে অস্বাভাবিক ভাবে জন্ম নেওয়া সন্তান না হলে কেউ মারতে পারবে না তো মেঘবেদ নিজে খুব নিশ্চিন্তে রাজ্য চালাইতেছে এদিকে আরেকটা ঘটনা ওই যে যুবরাজের সাথে কিন্তু ম্যাকডাফও পালিয়ে যায় ম্যাকডাফ ম্যাকডাফ নিজেও কিন্তু পালিয়ে যায় কারণ মেকবেত টার্গেট থাকে মেকডাফকে মাবে বাংকুকে মারবে যুবরাজদেরকে মারবে তো যুবরাজরা পালিয়ে যায় ম্যাকডাফা পালিয়ে যায় বাংকু পালাইতে পারে না বাংকুকে মানে ম্যাকবেথ মেরে ফেলে তো অনেক দিন পরের ঘটনা ম্যাকবেথ রাজ্যই ভাবে অত্যাচারী ভাবে রাজ্য চালাতেছে কিন্তু ম্যাকবেথের রাতের ঘুম কিন্তু হারাম হয়ে গেছে সে কিন্তু ঘুমাইতে পারে না সে আজগুবি অনেক কোটেশন করে যখন কোটেশনগুলো দেখায় তাহলে বুঝতে পারবা সে হতাশ হয়ে যায় হতাশ হয়ে সে কি করে জানো সে হতাশ হয়ে সে বলে লাইফ ইজ এ টেল টেল মানে গল্প লাইফ ইজ এ টেল জীবন হচ্ছে এমন একটা গল্প টোল্ড বাই অ্যান ইডিয়েট একটা ইডিয়েটের বলা একটা গল্প অর্থাৎ জীবন একটা অসভ্য লোকের বলা গল্প জীবনটা যদি কোন জ্ঞানী মানুষ বলতো ভালো মানুষ বলতো তাহলে জীবনের গল্পটা আরো সুন্দর হতো জীবনটা একটা নির্বোধ লোক বলেছে মানে ম্যাগবেদ জীবনটা এমন হয়ে গেছে মানে খুব হতাশ হয়ে গেছে ডিপ্রেশনে চলে গেছে ম্যাকবেদ খুন খারাপ করতে করতে তখন ম্যাকবেদ বলে যে লাইফ ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়েট জীবন হচ্ছে ইডিয়েটের বলা অসভ্য লোকের বলা একটা গল্প এরপরে ম্যাকবেদ বলে ওঠে লাইফ ইজ বাট এ ওয়াকিং শেডো জীবন হচ্ছে একটা চলমান ছায়া লাইফ ইজ বাট এ ওয়াকিং শেডো জীবন একটা চলমান ছায়া লেডি ম্যাকবেদ কিন্তু ওই যে পাগল হয়ে গেছে না বাংকুর ভূত দেখে লেডি ম্যাকবেদ পাগল হওয়ার আগে মানে মারা যাওয়ার আগে বলে ওঠে অল দা পারফিউমস অফ অ্যারাবিয়া আরবের সকল পারফিউম উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড আরবের সকল পারফিউম আরবের সকল সুগন্ধিও আমার এই হাত থেকে রক্তের গন্ধ মুছতে পারবে না মানে ম্যাকবেদ তো যে লেডি ম্যাকবেদ যে খুনের সাথে জড়িত সে যে কাহিনীগুলো ঘটায় তখন সে হতাশ হয়ে যায় পাগল হয়ে যায় সে তখন বলে আরবের সকল সুগন্ধিও যদি আমার হাতে ঢেলে দাও এই হাত থেকে খুনের গন্ধ রক্তের গন্ধ যাবে না এগুলো সে বলে বলে তো দেখো এই কোটেশনগুলি এরকম মনে রেখো ফেয়ার ইজ ফাউল ফাউল ইজ ফেয়ার ভালোই মোদের মন্দ মন্দই মোদের ভালো তিনটা ডাইনের করা কোটেশন আর এখানে লাইফ নিয়ে যে দুইটা করেছে এগুলো এই দুইটা করেছে হচ্ছে ম্যাকবেথ নিজেই লাইফ ইজ এ টেল টোল বাই এডিয়েট ইডিয়েট লাইফ ইজ বাট এ ওয়াকিং শেডো আর চার নম্বর কোটেশনটা ওই যে পারফিউমটা পারফিউম সংক্রান্ত কোটেশনটা করেছে লেডি ম্যাকবেথ আরবের সকল পারফিউম এগুলো বিসিএস এ আসা কোশ্চেন বিগত বছরে আসছে আরবের সকল পারফিউম আমার হাতে ঢেলে দিলেও এই হাত থেকে রক্তের গন্ধ যাবে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপরে যে ঘটনাটা ঘটে পরবর্তীতে অনেকদিন পরে ইংল্যান্ডের পরে ওই যে ম্যালকম যুব রাজা ম্যাকডাফ তো ইংল্যান্ডে পালিয়ে যায় পরে তারা ইংল্যান্ডের রাজার সহায়তায় তারা ইংল্যান্ডের রাজার কাছে আবেদন আবেদন করে করে যে আমার বাবাকে মেরে ফেলেছে ম্যাকবেদ আমরা পালিয়ে আসছি অনেক দিন হয়ে গেলো আমাদেরকে হেল্প করেন আমরা স্কটল্যান্ড উদ্ধারে যেতে চাই আমার রাজার আমার বাবার রাজত্ব ফিরিয়ে নিতে চাই তখন ইংল্যান্ডের রাজা ম্যাকবে মেলকম ম্যাকডাফ এদেরকে হেল্প করে সৈন্য সামন্ত পাঠায় পরে তাদের ইংল্যান্ডের রাজার সহায়তায় তারা সৈন্য সামন্ত্র নিয়ে এসে মেঘবেদকে আক্রমণ না। কারণ ডাইনিরা বলেছিল সে অমর মায়ের গর্ব থেকে অস্বাভাবিক প্রক্রিয়ায় কেউ জন্ম নিলে সে সন্তান মারতে পারবে কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ায় জন্ম নেওয়া সন্তান মারতে পারবে না পরে মারামারির এক পর্যায়ে সত্যি কথা বলতে মারামারি যুদ্ধের এক পর্যায়ে এই যে ম্যাকডাফ ম্যাকডাফ নিজে কিন্তু ম্যাকবেদকে হত্যা করে ম্যাকডাফ আর ম্যাকবেদের মধ্যে মারামারি হয় ম্যাকডাফ ম্যাকবেদকে হত্যা করে এখানে শেষ কাহিনী তো পাঠকের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ম্যাক ম্যাকডাফ কিভাবে ম্যাকবেদকে হত্যা করে ডাইনেরা বলেছে যে স্বাভাবিক প্রক্রিয়া জন্ম নেওয়ার কোনো সন্তান ম্যাকবেদকে মারতে পারবে না পরে নাটকের মধ্যে রাইটার শেক্সপিয়ার ক্লিয়ার করে আসলে ম্যাকডাফ হচ্ছে সিজারের অপারেশন হওয়া একটা বাচ্চা ম্যাকডাফের বয়স যখন মাত্র পাঁচ মাস তখন সে মায়ের গর্ব থেকে অস্বাভাবিক প্রক্রিয়া মানে সিজার করে তাকে বের করা হয় এখন অনেকে ভাবতে পারে সিজার আবার অস্বাভাবিক হয় কিভাবে আসলে এখনকার যুগে সিজার স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু মানে আগের কার সময় কি তিরিশ বছর যেমন আমি নিজেও কিন্তু সিজারের হওয়া বেবি না আমার তিনটা বোন আছে দুইটা বোন কিন্তু স্বাভাবিক কিন্তু এক ছোট একদম ছোট যে বোনটা ওইটা সিজারে হয়েছে এরকম আপনাদের দেখেন আপনারা এখানে যারা আছেন আমার ধারণা নাইনটি ফাইভ পার্সেন্টে সিজারে হয়তো হন নাই বা নাইনটি পার্সেন্টই হন নাই কিন্তু এই যে এখন সিজারটা অ্যাভেলেবেল কিন্তু আজ থেকে একশো বছর দুইশো বছর পাঁচশো বছর শেক্সপিয়রের এই নাটকগুলো ১৫৬৪ পনেরোশো চৌষট্টি সালে উনি জন্ম নিছে ষোলোশো সালে মারা গেছে এর মধ্যে এই নাটকগুলা তখন কি কি সিজার অ্যাভেলেবেল ছিল ছিল না তখন এই জিনিসটাকে অস্বাভাবিক প্রক্রিয়ায় ধরা সন্তান এই জন্য সে মারতে পারছে কাকে ম্যাকবেদকে নাটক এখানে শেষ হয়ে যায় নাটকের গুরুত্বপূর্ণ কতগুলা ক্যারেক্টার মারা যায় রাজা ঢানখান মারা যায় ম্যাকবেদ মরে যায় লেডি ম্যাকবেদ মরে যায় বাংকুও মরে যায় প্রায় সবাই তো মরে যায় তো এইটা একটা ট্রাজেডি লাস্টে কিন্তু নাম মিল হয় না এটা একটা ট্রাজেডি নাটকের মূল ক্যারেক্টার হচ্ছে মেঘবেদ নায়ক হচ্ছে মেঘবেদ নায়ক মানে যে এরকম বাংলা সিনেমার জায়েদ খানের মতো ডিগবাজি দিবে সাকিব খানের মতো নায়ককে উদ্ধার করবে ব্যাপারটা এমন না নায়ক হচ্ছে কেন্দ্রীয় চরিত্র এখানে ঠিক আছে